আজকে আমি আমার বাগানের কিছু ফুল দেখাচ্ছি। এটা রানী কালারের বোগেনভ্যালিয়া, বেশ সুন্দর লাগে। সবে লাগিয়েছি গাছটা। এটা হোয়াইট কালারের, এটা কিছুদিন হলো লাগিয়েছি, একটু বড় হয়েছে, বেশ খানিকটাই বড় হয়েছে গাছটা। ফুল দেখতে তো সবারই ভালো লাগে, তাই আজকে কিছু ফুলের ছবি দিচ্ছি। প্রথমে এগুলো আমার বন্ধুদের গাছের ফুল, খুব সুন্দর ফুলগুলো, তাই আমি সেভ করে রেখেছি, তোমাদেরকেও দেখাচ্ছি একটু। ফুল দেখ, ফুল কে না ভালোবাসে, ফুল সকলেই ভালোবাসে। এটা আমার সেই বোগেনভ্যালিয়ার ভিডিওই। এবার আমি চলে এলাম আমার রেসিপি নিয়ে। থাম্বনেল দেখে দেখেছো নিশ্চয়ই যে আমি আজকে পনিরের একটি রেসিপি বানাচ্ছি। তার জন্য লাগবে 400 গ্রাম মতো পনির। আমি 400 পনির নিয়েছি, যার যেরকম পরিমাণ লাগবে সে সেরকম নেবে। আমি চৌকো করে কেটে ধুয়ে ভালো করে চৌকো করে কেটে নিয়েছি। আর পেস্ট করার জন্য, মশলা পেস্টের জন্য লাগবে 2 টমেটো, 4-5 লঙ্কা আর একটু ভাজা বাদাম। এক ফোঁট মতো নিলেই হবে ভাজা বাদামটা। এবার আমি পনিরটা গরম জলে একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, তাহলে একটু বেশ নরম হয়, খেতে বেশ ভালো লাগে নরম হয়ে গেলে। গরম জলে ভিজিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি তাতে তেল। তেলটা একটুখানি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তার মধ্যে 4-5 লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন হিসেবে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে আলু। আমি একটু আলু দেই, আলু না দিলেও হয়, আমি একটু আলু দিই। আলুটা আমার এবারে ভাজা হয়ে গেছে, ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা যাতে না থাকে ওই জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আলুটার সাথে। যে আমার মশলাটা ভালো কষানো হয়ে গেছে, তেলটাও রিলিজ করে গেছে। এবার আমি যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে হলুদ জলের মধ্যে, সেটা আমি পনিরগুলো আস্তে আস্তে ওই কষানো মশলার সাথে মিশিয়ে নেব। সবটা পনিরই আমি দিয়ে দিচ্ছি, আমার সবটা পনির দেওয়া হয়ে গেছে। এবার আমি আলু আর মশলাটার সাথে পনিরটাকে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আলতো হাতে করতে হবে কাজটা যাতে পনিরটা না ভেঙে যায়। সবটা মশলার সাথে আমার পনিরটা মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি আগে নুন দেই না, আমি পরেই নুনটা দিই। নুন দিয়ে দিলাম, একটু স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। এবার একটু গরম জল দিয়ে দিলাম, ঠান্ডা জল দিলে ফুটতে বেশি টাইম লাগবে, যেন আমি গরম জল দিয়ে দিলাম, ফুটে উঠেছে মশলাটা। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ব্যাস।
রেডি হয়ে গেল আমার পনির, পনিরের তরকারি। খেতে খুব ভালো হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল খেতে।